আমরা সীরা নববিয়া এবং সুন্নাহ শিখব জানব কারণ এটা সনদ দ্বারা প্রতিষ্ঠিত এটা সনদ দ্বারা প্রতিষ্ঠিত পৃথিবীর আর অন্য কোনো ইতিহাসের কোনো সনদ পাবেন না আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে যত বই পড়ানো হয় একটা বইয়েরও কিন্তু কোনো সনদ নাই আছে আপনি আধুনিক যুগের কোনো ব্যক্তির ইতিহাসও যদি পড়তে যান সেখানেও কিন্তু সনদ নাই তাহলে এই যে সনদের বিষয়টা যেটা বর্ণনাকারী পরম্পরা এবং তাদের বিশ্বস্ততার উপর ভিত্তি করে যেই হাদিস এবং সিরার ঘটনাগুলো গ্রহণ করা হয়েছে এটা শুধুমাত্র ইসলামের এই ইতিহাসের ক্ষেত্রে সিরা আর সুন্নার জন্য খাস তাহলে এরকম একটা অথেন্টিক ইতিহাস অথেন্টিক সত্য আপনার জানতে ইচ্ছে করে না সুবহানাল্লাহ অথচ আপনি মুসলিম সুন্না সিরা না জেনে ইসলামকে কিভাবে পালন করবেন আজকে ইসলামের দুর্দশা হয়েছে আমাদের কারণে আমরা যারা ইসলামের ফলোয়ার আমরা আমাদের প্রধানতম ব্যক্তি যাকে আমরা আসলে কথায় কাজে সার্বক্ষণিক ফলো করি তার সম্পর্কে অধিকাংশেরই কিছু জানা নাই এবং যদি প্রশ্ন করি যে আপনারা কতজন সিরাতুন নবী ফার্স্ট টু লাস্ট পড়েছেন তাহলে মনে হয় অধিকাংশ হাতই উঠবে না আজকে আপনারা যারা আছেন তাদেরকে হাত উঠাতে বলবো না আমি কারণ আমি অনেক জায়গায় বলে মানুষকেও বিব্রত করেছি নিজেও বিব্রত হয়েছি দেখলাম যে হাত বেশি উঠে না এটা লজ্জাস্কর আমাদের সবার জন্য এটা লজ্জাস্কর যেই ব্যক্তিকে এত শ্রদ্ধা করি এত ভালোবাসি যেই ব্যক্তিকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অনুসরণ করি এবং অনুসরণ করাটা ফরজ ফরজ না সেই ব্যক্তি সম্পর্কে কিচ্ছু জানলাম না কিচ্ছু শিখলাম না আবার যখন রবিউল আউয়াল মাস আসে তখন কত উদযাপন কান্না কাটি জশ্নে জুলুস অমুক তমুক ঈদ উৎসব পালন করছে সুবহানাল্লাহ মানে যে কাজ করতে বলা হয়নি মানুষ সে কাজ করছে আর যে কাজ করতে বলা হয়েছে সেটাকে মানুষ উপেক্ষা করছে কি দুর্ভাগ্য আমাদের এই মুসলিম উম্মাই তো ছিল এলেমের তাই না উম্মাতু ইলমিন উম্মাতু হুদা উম্মাতু ইকরা ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক এই জন্য মনীষীরা বলেন এই উম্মাত হচ্ছে উম্মাতু ইকরা পড়ার উম্মাত পড়ে না একজন বলতেছিলেন উম্মাতু ইকরা লা তাকরা ইকরা এর জাতি এখন আর পড়ে না এটা দুর্ভাগ্য আমাদের সিরাতুন নবী আমরা পড়ি না আমরা কোরআন পড়ি অর্থ পড়ি না আমরা ইসলামের মৌলিক আকিদার মেইন মেইন ইস্যুগুলো পড়ি না আল্লাহর আসমা এবং সিফাত তার যে সুন্দর সুন্দর নাম এবং সিফাতগুলো আছে এগুলো সম্পর্কে মূলনীতিগুলো আমরা জানি না ফলে কি হয়েছে পুরো উম্মার অধিকাংশ লোকদের মধ্যে আজকে একটা দলালত এবং বিভ্রান্তি বিরাজ করছে আজকে বহু মানুষ দলালত এবং বিভ্রান্তিকে বহন করছে আর তারা হকপন্থীদের বিরুদ্ধে লড়ছে তারা মনে করছে তারা ইসলামের পক্ষে লড়ছে তারা মনে করছে তারা ইসলামের পক্ষে দাঁড়িয়ে আছে অথচ তারা হকের বিপক্ষে দাঁড়িয়েছে সুবহানাল্লাহ এই জিনিসগুলো হয়েছে আসলে এলেমের কমতির কারণে এই জিনিসগুলো হয়েছে কোরআনের জ্ঞানের কমতির কারণে এই জিনিসগুলো হয়েছে সিরাহ এবং সুন্নতের কমতির কারণে অধিকাংশ মানুষের কাছে যদি কোনো ফেতনাবাজ এসে খুবই সুন্দর করে প্রাঞ্জল ভাষায় কিছু কথা বলে মানুষ মনে করে যেহেতু সুন্দর করে বলছে আর প্রাঞ্জল ভাষায় বলছে এটাই বুঝি হক বলে না বলেন তো আজকে ইউটিউবে ফেসবুকে গেলে সেটাই দেখা যায় সুন্দর করে বলতে পারলে আর প্রাঞ্জল ভাষায় বলতে পারলে তাহলে সেটাই সাধারণ মানুষদের কাছে হক হিসেবে গ্রহণযোগ্য হয় বিবেচ্য হয় অথচ আমরা মক্কা মদিনায় আমাদের শায়েখদেরকে দেখেছি অনেকের কথা ভালো করে বোঝাই যেত না আমরা দেখেছি যে অনেক মানুষ কান খাড়া করে বোঝার চেষ্টা করত শেখ বিন বাজ রাহমাহুল্লাহ কি বলেন অতটা স্পষ্ট না ভাষা তাহলে আসলে এটা কেন বুঝতে পেরেছেন কেন হক কার কাছে হকটা পাওয়া যাবে এটা গুরুত্বপূর্ণ কে সুন্দর করে কথা বলে এটা গুরুত্বপূর্ণ নয় মনে রাখবেন মনে রাখবেন শয়তান সবকিছু সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করে কারণ শয়তান সেটা রপ্ত করেছে দেখবেন সিনেমা নাটক খেলাধুলা এই সব কিছু হ্যাঁ
তারপর আনন্দের যে আধুনিক সংস্করণগুলো এগুলো সবচেয়ে সুন্দর করে সাজানো গোছানো হয় কিন্তু সেখানে দেখবেন সবচেয়ে বেশি শরিয়া লঙ্ঘন হয় না সেখানে মেয়েদেরকে পর্যন্ত উপস্থাপন করা হয় শরাব পর্যন্ত নিয়ে আসা হয় অতএব সুন্দর দেখলেই সেখানে যেতে হবে এটা এটা নয় দেখতে হবে কোনটা হক আর কোনটা হক নয় অতএব ইসলামের এই মহান যে রিসোর্স আছে সিরা সুন্নাহ সেটা আমাদের অধ্যয়ন করতে হবে